আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। हम सब तो रंगमंच की कठपुतलियां हैं, जिनकी डोर ऊपर वाले की उंगलियों में बंधी हैं। कब कौन कैसे उठेगा ये कोई नहीं बता सकता है। हिंदी फिल्म इंडस्ट्री प्रथम सुपरस्टार छिलेन राजेश खन्ना। बोला उल्फत का भड़का के मेरे दिल में आग लगा के ना तरसाइए। हम तो कब से हुए तुम्हारे चुपके लाज शर्म के मारे जी फरमाइए। 1942 साले 29 ডিসেম্বর ওনার জন্ম হয়েছিল অমৃতসরে। রাজেশজির আসল নাম ছিল যতীন খান্না। রাজেশজির জন্ম এক বিজনেসম্যান ফ্যামিলিতে হয়েছিল। নিজে স্পোর্টস কারে বসে তিনি স্ট্রাগল করতে আসতেন। মুম্বাইয়ের গিরগাঁওতে ঠাকুরদুয়ার বলে একটা জায়গায় উনি থাকতেন। কলেজ কি ফিস ভরনি হ্যায় দিদি, কিতাবেন খরিদনি হ্যায় আর সোচ রাহা হুঁ কুছ কপড়ে ভি বানওয়া লুঁ। ফিল্ম ফেয়ারের এক ট্যালেন্ট হান্টে অংশ নিয়ে রাজেশ জির হাতে এলো তার প্রথম ফিল্ম। ফিল্মের নাম ছিল আখরি খত, ডিরেক্টেড বাই চেতন আনন্দ। আপসে কে দিয়া হ্যায় কি ইয়ে রিশতা হমে মঞ্জুর নাহি হ্যায়, ফির ইয়ে ভেজনে ভিজানে কি ক্যা লাগা রাখি হ্যায়, মাকে তো নিকলিয়ে বাহার আর মুহ কালা কিজিয়ে আপনা। কিন্তু অ্যাজ আ লিড অ্যাক্টর তার প্রথম ছবি ছিল ফিল্ম রাজ। আকেলে হ্যায় চলে আও বাহারো কে সপনে ঔরত ডোলির মতো ছবির পরে ফিল্ম আরাধনা আসতে রাজেশ খান্না হয়ে গেলেন সুপারস্টার। স্বপ্নো কি রানী কব আয়েগি তু, আয়ে রুত মস্তানী কব আয়েগি তু, বিতি যায়ে জিন্দগানী কব আয়েগি তু, চলিয়া তু চলিয়া। তার রোমান্টিক স্টাইল দর্শকরা ভীষণই পছন্দ করলেন। নদিয়া সে দরিয়া, দরিয়া সে সাগর, সাগর সে গহরা জাম, সাগর সে গহরা জাম। রাজেশ খান্না ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে এলেন রোমান্সের এক দর্শক। ফিল্ম আনন্দে তার অভিনয়ের আজও প্রশংসা করা হয়। जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। राजेश जी डायलॉग डिलीवरी स्टाइल একেবারে আলাদা ছিল। অমর প্রেম বা আনন্দের মতো ফিল্মে তার ডায়লগস আজও মনে করা হয়। মা বহন ঘর বার ছোড়কর মে ইতনি দূর ঝোপড়পট্টি মে কিউ পড়াও, তু মেরে জান সে ভি জ্যাদা প্যারা হ্যায় রে। উস দিন मैंने तेरे आंखों में आंसू देखे थे, और जो कमबख्त तेरी आंखों में आंसू लाएगा मैं उसे चैन से जीने नहीं दूंगा। और फिर ये हाथ सख्त नहीं रहे और मजबूत हो गए हैं, अगर इन्हें कोई अलग भी करना चाहे तो नहीं कर सकता। किशोर कुमार के कंठे राजेश जी छबिर गानगुली भीषण ही पॉपुलर हुए थे। आर डी बर्मन जी संगे तार जुटी प्रचंड पॉपुलर हुए थे। ये जलते हैं ফুল খিলতে হ্যায়। কটি পতং অমর প্রেমের মতো ফিল্মের গান ভীষণই সুপারহিট হয়েছিল। ক্যা হুয়া কেসে হুয়া কব হুয়া কিউ হুয়া। ফ্যাশন ডিজাইনার আর অ্যাক্ট্রেস অঞ্জু মহেন্দ্রর সাথে রাজেশ জির লাভ অ্যাফেয়ার ছিল। ও মেরে दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। किंतु 7 बछर प्रेम करार परेओ रिलेशनटा भेंगे जाए। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकान। एरपर राजेश जी बिये करें डिम्पल कपाडिया के। तखन डिम्पल जी प्रथम फिल्म बॉबी रिलीज करेनी। शर्मिला टेगोर और मुमताजेर संगे রাজেশ জির জুটি ভীষণ হিট ছিল। তখনকার প্রত্যেক বড় ফিল্ম মেকার্স রাজেশ খান্নার সঙ্গে কাজ করতে চাইতেন। যশ চোপড়া, শক্তি সামন্ত, মনমোহন দেশাইদের মতো ডিরেক্টরদের সঙ্গে রাজেশ জির কাজ আজও মনে রাখার মতো। টুইঙ্কল খান্না আর রিঙ্কি খান্না রাজেশ খান্নার মেয়ে, দুজনেই
বলিউডে হিরোইন হয়েছিলেন। টুইঙ্কল খান্নার বিয়ে হয়েছে সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টাররা তো আসতেই থাকবে, কিন্তু রাজেশ খান্না ছিলেন ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার। জিন্দেগি কেসি হে পহেলি হায়, কভি তো হাসায়ে কভি ইয়ে রুলায়ে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।